যেন একখণ্ড সবুজ প্রকৃতি সমহিমায় হেঁটে চলেছে কালো পিচ ঢালা সড়কে। প্রথম দেখাতে মনে হবে একটি সিএনজি অটোরিকশা ছাদে করে নানা প্রজাতির ফুলের গাছ নিয়ে যাওয়া হচ্ছে, তবে না, গাছপ্রেমী এক চালকের শখের বাগান এটি। বৃক্ষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে সিএনজি অটোরিকশা চালক শামীমের অদ্ভুত উদ্ভিদে গাড়িতে। সবুজ প্রকৃতির চাদরে মোড়া এই গাড়িটি রাতের আঁধারে অন্যরকম সৌন্দর্য ছড়ায়। বাহারি রঙের আলোকসজ্জায় অন্যরকম সুন্দর হয়ে ওঠে শামীমের এই অটোরিকশা। এই গাড়ির চালকের নাম মোহাম্মদ শামীম উদ্দিন, তার বাড়ি চট্টগ্রাম শহরে। নগরীর অক্সিজেনের শামীম অক্সিজেন বিলিয়ে যাচ্ছেন শহর থেকে গ্রামে। সৌন্দর্যমণ্ডিত গাড়িতে করে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রীরাও। বৃক্ষের প্রতি অন্যরকমই ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।